পটতলী যুব মোর্চার উদ্যোগে সোমবার রাজধানী বটতলা মহাশ্মশানে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 119তম জন্মদিন উপলক্ষে সংগঠনের এই উদ্যোগ। প্রত্যেকেই জানি আমাদের সবার প্রাণের পুরুষ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আজকে 119তম জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে সারা ভারতবর্ষব্যাপী ওনার সম্মান জানিয়ে বিভিন্ন কর্মসূচি প্রত্যেকে আমরা নিয়েছি। আমরা সদর জেলার উদ্যোগে বটতলা মহাশ্মশানে আজকে স্বচ্ছ ভারতের কর্মসূচি নিয়েছি। আট বর্দলী যুব মোর্চা আর এখানে যে ওয়ার্ড বুথ বা আমাদের সঙ্গে আছেন আমাদের আট বর্দলী মণ্ডলের সভাপতি জয়ন্ত দে মহাশয়, আমি মেয়র সাহেবকে একটা বার্তা দিতে চাই যে এত নিদ্রা কেন? মেয়র সাহেব জেগে দেখুন, বন্যার রাজনীতি বন্ধ করুন। আজকে আমরা এখানে আছি বটতলা মহাশ্মশানে, আমাদের প্রত্যেকেরই বাড়ির খুব কাছের লোকটাকে মৃত্যুর পর চিরবিদায় দিতে হয় এই বটতলা মহাশ্মশানে এসে, কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাই এই যে শ্মশানের যে ঘাট, সেই ঘাটের খুব দুরবস্থা। শেষক্রিয়া সম্পূর্ণ করার সময়, ঘাট থেকে জল নেওয়ার সময় পা রাখার মতো অবস্থা থাকে না। তাই আজকে আমরা সদর শহর জেলা আজকে এই স্বচ্ছ ভারতের মাধ্যমে ঘাট সাফাই করার কর্মসূচি নিয়েছি। আমি সারা ত্রিপুরা রাজ্যের মানুষের হয়ে সদর শহর জেলার সভাপতি মেয়র সাহেবকে একটা প্রশ্ন করতে যাই যে দীর্ঘ 35 বছর ধরে আপনারা কংগ্রেসকে পাশে নিয়ে ছোট্ট রাজ্য ত্রিপুরাকে শাসন করে গেছেন, উন্নতি তো তার দূরের কথা, শুধু একটাই ক্যাসেট বাজিয়ে গেছেন, কেন্দ্রীয় বঞ্চনা। কেন্দ্র তো আমাদেরকে কিছুই দেয়নি, আর শুধু করেছেন হিংসার রাজনীতি, আর সব কিছু তো করেছেন দলীয়করণ। আমি তাই আপনাদেরকে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠিত করেছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।